মধ্য আকাশে অসুস্থ হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শত চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না। সোমবার এ কথা নিশ্চিত করেছেন পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান। ওমানের রাজধানী মাস্কট থেকে গত 27 আগস্ট 124 জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে মধ্য আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইটটি ভারতের মহারাষ্ট্রের নাগপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখান থেকে খুব দ্রুত তাকে স্থানীয় হোপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছিল। বিমান বাংলাদেশের পক্ষ থেকে এর আগে জানানো হয় তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখে মেডিকেল বোর্ড। প্রায় 3 দিন ধরে চেষ্টা চালিয়েও না ফেরার দেশে চলে গেলেন তিনি।